চোটের কারণে চট্টগ্রাম পর্ব থেকেই বিপিএলে অনিয়মিত তাসকিন, সঙ্গে ফ্র্যাঞ্চাইজ সিলেটের সঙ্গে দেনা পাওনা নিয়েও পাকিয়েছিলেন জটিলতা। শেষ পর্যন্ত অর্থের হিসেব চুকে গেলেও আর পেরে উঠলেন না ইঞ্জুরির সঙ্গে, তাই বিপিএলে তাকে থামতে হচ্ছে মাঝপথেই। পিঠের ইঞ্জুরির সঙ্গে পুরনো সখ্যতা তাসকিনের, বিপিএল মাঠে গড়ানোর পর থেকে তা আবারও মাথা চাড়া দেয়। বিশ্রাম আর পুনর্বাসন প্রক্রিয়ায় চেষ্টা করেছেন ফিজিও, তবে পরিস্থিতির উন্নতি না হয় তাকে ছাড়াই চলার সিদ্ধান্ত সিলেটের। এখানে তাকে একটা রিস্ক নেই, সো এর পরবর্তীতে যদি ইঞ্জুরিটা আবার ব্যাক করে তো পরবর্তী যে আফগানিস্তান সিরিজ আছে সেখানে সে হয়তো বা ফল করবে, সো এই রিস্কটা আমরা নিতে পারতেছি না। সো আলটিমেটলি তার কথা চিন্তা করে, ন্যাশনের কথা চিন্তা করে আমরা আপাতত তাকে হচ্ছে অফ রেখেছি। বিপিএল এর পরপরই বাংলাদেশের সামনে আফগানিস্তান মিশন, এই সিরিজের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় আছেন তাসকিন আহমেদ, তাই পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি নীতি নির্ধারকরা। চোট গুরুতর না হয় নির্ধারিত সময়ের আগেই ফিট হয়ে ওঠার প্রত্যাশা। তাসকিন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এখন, তার আগের যে পজিশন ছিল মুভমেন্টে যে লাগাটা ছিল এখন অনেকাংশে কমে আসছে, এবং হচ্ছে সে প্রপার রিহ্যাবের মধ্যেই চলতেছে, তার একটা প্রসেসে সে বিল্ড আপ করে দিয়েছে আমরা, সেই প্রসেস অনুযায়ী সে আগাচ্ছে। এবং তাকে নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে পারতেছি না বিকজ সামনে আফগানিস্তান সিরিজ আছে। তাসকিনের পরিবর্তে পেসার একেএস স্বাধীনকে দলে অন্তর্ভুক্ত করেছে সিলেট সানরাইজার্স। এস এম ইকবাল, সময় সংবাদ।